আমরা ছুলে নিচ্ছি, ছোলা হয়ে গেছে, এখন এটাকে পিস পিস করে কেটে নেব। কাটা হয়ে গেছে, এবার কেটে নেব কামরাঙ্গা। ছোলা শেষ হয়েছে, এখন কেটে নেব পিস পিস করে, আমড়ার মতো করে কামরাঙ্গাটা কেটে নেব। কামরাঙ্গা কাটা শেষ, এবার পেয়ারাটা কেটে নেব। কেটে নিচ্ছি পিস পিস করে, পেয়ারা কাটা শেষ, এখন এটা এবার কেটে নেব শসা। শসা কাটা হয়ে, লেবু কেটে নিলাম, এবার মরিচ কেটে নেব, মরিচের গুঁড়ো, এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল, আর একটু সরিষা বাটা, দিয়ে দিচ্ছি লবণ,
দিয়ে দিচ্ছি বিট লবণ, এখন পরিবেশন করে নেব। অ্যাড করে দিচ্ছি লেবুর রস, অ্যাড করে দিচ্ছি সরিষার তেল হালকা ওপরে। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক দিবেন, কমেন্ট করবেন, আর এই গরমের ভিতরে একটু বাসায় ট্রাই করে দেখতে পারেন, গরমে টক খেতে ভালো লাগে। আপনারা বাসায় এটা ট্রাই করে দেখবেন, গরমের ভিতরে এই টকটা খেতে খুব ভালো লাগে। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।